আর সাল্লাহাতুয়াসাল্লাম আলি কায়া নবী আল্লাহ আইলা আলী কাসা হাবিকায়া নূর আল্লাহ মাদামি চ্যানেলের দশত সুলতান খানদুল্লাহ বারেও উপস্থিত হয়েছি আর আহমাক কোন প্রভাত অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী সকল দর্শকে জানাই আন্তরিক নোপারক করে নবী আহমাদ শাফি উম্দ সাল্লাল্লাহ আইলা আলি হুসাল্লামের আলিশান ফরমান তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুসুরী পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সাল্লু আল্লব সাল্ল তআলা আলা মুহাম্মদ সাল্লাহ তায়লা আলি ওসাল্লাম দর্শক শ্রোতা আর আহমদ কোনো প্রভাত এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলোয়াদ শুনবো আহমদে বারিত আলা নাতের মকবুল সাল্লাহ তলা আলি ওসাল্লাম এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য বিষয়ও আপনাদেরকে জানাবো আর আজকের অনুষ্ঠানে আপনাদের কলগুলো শোনার চেষ্টা করবেন ইনশাল তালা চলুন দর্শক ভালো ভালো নিয়োগ সহকারে আমরা কোরআনে পাকের তেল শ্রবণ করি এবং স্ক্রিনে দৃষ্টি রাখি তর্জমাটাও দেখি আল্লাহ তালা কি বলেছেন আমাদেরকে কোরআনে পাকের মধ্যে এরপর আজকের অনুষ্ঠানের বিষয় আপনাদের সাথে শেয়ার করবেন সাল্লাহ তালা জি তেল শুনিয়ে দিই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَىٰ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِىَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কিছু ঈর্ষাদে কারিমা আমাদের জন্য এমন ভাবে করেছেন যতক্ষণ শুনবেন শুনতেই মন এমনিতেই কোরআন পাখের প্রত্যেকটা আয়াতে কারি না শুনবেন তো শুনতেই মন চাইবে আপনি তেলাওয়াত করবেন তো করতেই মন চাইবে আল্লাহ তালা সঠিকভাবে কোরআনকে বোঝার এবং কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার সে তৌফিক আল্লা দিক আমরা যে রিজিক পেয়ে থাকি যে খাবার আমরা পেয়ে থাকি যে আহারগুলো আমরা করে থাকি এই খাবারগুলো এই আহারগুলো এই রিজিকগুলো আল্লাহ তাবারকতালার পক্ষ থেকে এক নিয়ামত আপনার জন্য আমার জন্য আমাদের জন্য এই নিয়ামতের যখন কেউ সুক্রিয়া আদায় করে আল্লাহ তাবারকতালা তার নিয়ামতকে বাড়িয়ে দেন শুধু খাবার নয় যে কোনো নিয়ামতে সুক্রিয়া বান্দা আদায় করলে আল্লাহ তালা সেই সুক্রিয়া যে বান্দা করলো তার নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দেন কিন্তু কিছু অভিযোগ থাকে বরকতের ব্যাপারে বান্দার মধ্যে কিছু অভিযোগ থাকে যে আমার রিজিকের মধ্যে বরকত নেই বা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নেই বা বরকত লাভ হচ্ছে না বরকত দেখছি না বরকত পাচ্ছি না এরকমের বিভিন্ন ধরনের অভিযোগ থাকে রিজিকের মধ্যে বরকত না থাকার যে কি কারণ আছে একবার কি এটা খুঁজে দেখলাম রিজিকে বরকত না থাকার কারণ কি খাবারে বরকত না থাকার কারণ কি। কোন কোন কাজের কারণে অবহেলার কারণে ভুলের কারণে আমার খাবার থেকে আমার রিজিক থেকে বরকত শূন্য হয়ে যায় আজকের বিষয় দর্শক শ্রোতা চমৎকার একটি বিষয় প্রত্যেক ব্যক্তির জন্য এটা জানা খুবই দরকার খাবারে বরকত লাভের পদ্ধতি কোন কাজগুলো করলে কিভাবে খেলে কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে খাবারের মধ্যে বরকত হবে এক তো বরকত শূন্যতার ব্যাপারে অভিযোগ আবার অন্যদিকে রসুল সাল্লাহ সাল্লাম খাবারে কিভাবে বরকত অর্জন হবে তারও কিন্তু কিছু সিস্টেম দিয়েছেন কিছু পদ্ধতি দিয়েছেন কিছু হাদিসে মোবারকা রয়েছে আজকে আল্লাহ চাহিন ইনশো তাবারক অনুষ্ঠানে খাবারে বরকত লাভের যে পদ্ধতি রয়েছে এ নিয়ে কিছু আলোচনা করব কিছু জানার চেষ্টা করব কিছু শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাবারকতালা এর আগে চলুন আমরা অনুষ্ঠান করার জন্য আমাদের রফিক ভাই সাথে আছেন ভাই সাথে আছেন তাদের থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকের অনুষ্ঠানে শুনবো চলুন হামদে বাড়ি তালা শুনি জি Allah আলোচনা তোমার প্রভাতিনী শীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতি শীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত সীম তুমি একক

সারা পৃথিবী বেচায় তোমায় পেতে শুধু মোরা তো বান্দা হে শুভহানু শারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু মোরা তো বান্দা হে শুভহানু তুমি পুত অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রাহম রহমান হে রাহিম রহমান জল জল আল্লাহু আল্লাহ 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 गरी तुमरी गुण চারি জিখো না যায় তোমরি শো মন পক্ষি কুলো করে তোমারি গুণ গন চারি জিখো না যায় তোমরি শান কেউ বনে খুদা কেও সুবহান হু কেও বনে খুদা কেও শুভহান আনে আর সবাই বলে লাশরি কালহু আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চমৎকার এক হামদে বারি তালা আমাদের রাশেদ মাদানী ভাইয়ের আল্লাহ তা বারাকতালা কবুল করে নিক এমন হামদে বাড়ি তালাগুলো শোনা বা শুনতে থাকা এটাও অন্তরের মরিচাকে দূর করার এক পদ্ধতি রয়েছে কেননা এর মধ্যে আল্লাহ আল্লা তাবারকতালার জিকির রয়েছে প্রশংসা রয়েছে আল্লাহকে স্মরণ করা রয়েছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক দর্শক শ্রোতা আমাদের সাথে যেহেতু রফিক ভাই আছেন রফিক ভাই থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই খাবারে বরকত লাভের পদ্ধতি বা মাধ্যম যেগুলো রয়েছে হাদিসে মুবারাকার মধ্যে কিতাবের মধ্যে এ নিয়ে কিছু কথা আমরা শুনি রফিক ভাই থেকে রফিক ভাই কী বলবেন বরকত নিয়ে আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা যদি দেখি আমাদের আশপাশ চারিদিকে সব জায়গায় যেন একটা বরকত শূন্যতা হাহাকার অভাব লেগেই আছে আমার সবাই কিন্তু বরকতের প্রত্যাশী জি সবাই চাই আমার রিজিক বেড়ে যাক আমার ঘরে সচ্ছলতা চলে আসুক কোনো অভাব অনটন যেন না থাকে বরকত শূন্যতা যেন বরকতহীনতা যেন না থাকে চাওয়া এক জিনিস আর সেই চাওয়ার জন্য আন্তরিকতা একনিষ্ঠতা এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া সেটা আরেক জিনিস আমি চাইলাম যে আমি ভালো হয়ে যাব আমি আমার যত ধরনের গুনাহের কাজ রয়েছে অবাধ্যতা রয়েছে নাফরমানি রয়েছে আমি এগুলো ছেড়ে দেব এটা আমি চাইলাম কিন্তু আমি গুনাহের মধ্যেই আমি সীমাবদ্ধ রইলাম আমি গুনাহের কাজকে পরিহার করলাম না কিংবা পরিহারের জন্য যে চেষ্টা রয়েছে যে প্রচেষ্টা রয়েছে সেটা আমি করলাম করলাম না তাহলে কি কখনো গুণা পরিহার করা সম্ভব হবে না কখনোই হবে না তো ঠিক তদ্রূপ আমরা আমাদের ঘরের মধ্যে আমাদের রিজিকের মধ্যে আমাদের সংসারের মধ্যে আমরা চাই যে আমার অঢেল সম্পদ হোক অজস্র ইনকাম হোক আমার ইনকামে বরকত হোক কখনও যেন কারো কাছে হাত পাততে না হয় ঋণ করতে না হয় আমার যেন কানায় কানায় সবকিছু ভরে থাকে সব কিছু ভরে থাকে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এখন সেই দুধ যেই দুধের মধ্যে আল্লাহ বরকত রেখেছে যেই খাবার ভাত যেই খাবারের মধ্যে আল্লাহ বরকত রেখেছে কিন্তু এটা তো জানতে হবে যে কোন খাবারে বরকত আছে আর কোন খাবারে নেই নেই আউ্বালান প্রথমত এটা তো দেখতে হবে যে আমার জীবিকা কি হুম আমি কোন পন্থায় জীবিকা অর্জন করছি হালাল নাকি হারাম কেননা আল্লাহ তালা বরকত রেখেছে হালাল হালালের মধ্যে হারামের মধ্যে না এরপর আপনি যদি হালাল উপার্জন করেও নিলেন এখন হালালের হারামের খাতগুলো যদি আমরা আলোচনা করি অনেক দীর্ঘ সময় লেগে যাবে যে কোন কোন খাত হালাল এবং কোন কোন খাত হারাম এটা আমরা ম্যাজরিটি লোক আমরা জানি অনেক ইসলামের মধ্যে এমন কোনো লোক নেই যারা জানে না যে দুর্নীতি করা হারাম ঘুষ খাওয়া হারাম চুরি করা হারাম প্রতারণা করা হারাম মানুষকে ঠকিয়ে কোনো কিছু অর্জন করা অর্জন করা এটা হারাম ওজনে কম দিয়ে নেয়া এটা হারাম হ্যাঁ মানুষের চোখে ধোকা দিয়ে খারাপ জিনিস বিক্রি করে সেই উপার্জিত অর্থ ঘরে এনে পরিবার বর্গকে খাওয়ানো এটা হারাম এটা আমরা কোন মানুষ না জানি জানি তো সেই বিষয়ে আমি যাচ্ছি না অনেকেই আমরা মনে করি যে বরকত যে রয়েছে এটা কোয়ান্টিটির মধ্যে রয়েছে যেটা সম্পূর্ণ একটা মিসকনসেপশন ভুল একটা ধারণা অধিকতার মধ্যে রয়েছে আধিক্যের মধ্যে রয়েছে না আধিক্য অধিকতা সংখ্যা এটা যে বরকত রয়েছে এটা হচ্ছে বাহ্যিকতা দৃশ্যত কিন্তু আসলে যে প্রকৃত যে বরকত বোঝায় বরকত শব্দের অর্থ কি যেটা আরবি শব্দ আমরা বলি যার অর্থ হচ্ছে প্রবৃদ্ধি যার অর্থ হচ্ছে যেটা ব্যাপ্তি যেটাকে বোঝায় আর কি বিস্তৃতি যেটাকে বোঝায় ব্যাপ্তি যেটাকে বোঝায় সেটাকে আমরা বুঝি যে এটা বরকত তো সেই বরকটটা আল্লাহতালা রেখেছেন সংখ্যার মাঝে শুধু সংখ্যার মাঝে নয় শুধু কোয়ান্টিটি পরিমাণের মাঝে নয় বরং কল্যাণ ও পরিতৃপ্তির মাঝে জি আপনি সামান্য দুধ পান করলেন সেই দুধ এটার মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছেন আর তা যদি হয় হালাল পন্থায় অর্জিত তাহলে সেই সামান্য দুধ আপনি যদি সুন্নত অনুযায়ী পান করেন বিসমিল্লা বলে পান করেন পান করার শেষে যদি দুধ যে পান করলেন তার দোয়া পাঠ করেন তাহলে ওই সামান্য দুধটুকু আপনার তৃষ্ণাও নিবারণ করবে জি আপনার শরীরের পুষ্টি যোগাবে জি আপনাকে পরিতৃপ্ত করবে তাহলে বরকত কোথায় রয়েছে শুধু কি পরিমাণের মধ্যে না বরকত রয়েছে কিসের মধ্যে পরিতৃপ্তির মধ্যে আর রয়েছে আপনার যেটা আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যমে যেটা হয় জি তো আমরা জানি যে আপনি যখন পানি পান করেন তখন আপনি দাঁড়িয়ে যদি দুই গ্লাসও পানি পান করে নেন ঢক 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 করে আপনি গিলে ফেললেন বাম হাতে পানি খেলেন দাঁড়িয়ে পানি খেলেন কেন আপনি যে জিনিসটিকে সবচেয়ে পছন্দ করেন সিগারেট সেটা আপনার ডান হাতে আপনি কি করে ডান হাতে গ্লাস ধরবেন ওটা তো ডান হাতে আছে ওটা ডান হাতে সিগারেট না হলে আপনি মরবেন না আপনি বেঁচে থাকবেন কিন্তু পানি পান না করলে তৃষ্ণার্থের সময় এমনও হতে পারে যে আপনি মারা যেতে পারেন তো যেই জিনিসটা আপনার জীবনে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটাকে আপনি বাম হাতে ধরেছেন দাঁড়িয়ে পান করছেন বিসমিল্লা তো নাই সুন্নত তো নাই মানে আমি বরকতের কথা বলছি আর বরকতের সাথে সম্পৃক্ততা হচ্ছে তৃপ্তির বরকতের সাথে সম্পৃক্ততা হচ্ছে কল্যাণের আপনি শুধু সংখ্যার দিকে যেয়েন না আপনি পরিমাণের দিকে যেয়েন না তো আপনি দুই গ্লাস পানি পান করলেন এর পরেও আপনি পরিতৃপ্ত হলেন না না আপনার তৃপ্তি মিটল না আপনি কল্যাণ থেকে শূন্য হয়ে গেলেন আপনি বরকত থেকে শূন্য হয়ে গেলেন শুধুমাত্র কিসের কারণে ধর্মীয় যে অনুশাসন রয়েছে সুন্নাতের উপর আমল রয়েছে বিসমিল্লা বলে পাঠ করার কারণে ডান হাতে গ্লাস না ধরার কারণে ছটা সুন্নত থেকে আপনি আপনি বঞ্চিত হয়ে গেলেন তাহলে আপনি কি করে আপনি বরকত এবং কল্যাণ কামনা করছেন আপনি যদি সেই গ্লাসের পানিটা বসে পান করতেন দেখে পান করতেন ডান হাতে ধরে পান করতেন তিন নিঃশ্বাসে পান করতেন তারপর পরিশেষে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করতেন মোতাবেক ছয়টা সুন্নত মোতাবেক যদি আপনি এক গ্লাস পানি পান করতেন তাহলে আপনার পানির যে চাহিদা রয়েছে সেটাও পূর্ণ হতো আপনি পরিতৃপ্ত হতেন আপনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় আপনি সক্ষম হতেন আপনি বিসমিল্লা সহকারে পানিটা পান করতেন আর এই পানি পান করার মাঝে শয়তান শরিক হতে পারতো না সামিল হতে পারতো না আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবার আপনি বিসমিল্লা দিয়ে শুরু করছেন না আপনি যে খাবার খাচ্ছেন সেটা সুন্নত অনুযায়ী খাচ্ছেন না তাহলে সেই খাবারের মধ্যে কল্যাণ থেকে থাকবে সেই খাবারে বরকত কর থেকে থাকবে আর সেই খাবারে আপনার তৃপ্তি থেকে আসবে তো কাজে এগুলো যদি আমরা চাই তাহলে আমাদেরকে ইলমে দিন অর্জন করতে হবে কল্যাণ যার মধ্যে রয়েছে বরকত বারাকা যার মধ্যে রয়েছে সেটার অনুসন্ধান করতে হবে সেটা লাভ করতে হবে সেটার ওপর আমল করতে হবে আর আল্লাহ আল্লাহতালা কি বলেছেন আমার রসুল কী এর সাথ করেছেন সেই কথাগুলোর সেই জ্ঞানগুলো অর্জন করতে হবে সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে যেমন কোরআনে আল্লাহ করছেন তোমরা খাও এবং পান করো আর অপচয় করো না আপনি যদি অপচয় করেন ডেফিনেটলি আপনি অভাবে পড়বেন তাহলে বরকুপ্ত থাকলো আপনার জন্য অন্য পড়ুক অন্য কেউ পড়তেই পারে আমার অন্য কেউ পড়বে আমার অপচয় যে আমার উপরেই চলে আসবে আমার সন্তানের উপর আসতে পারে ঠিক আছে না আমার ভবিষ্যৎ প্রজন্মের উপর আসতে পারে ডেফিনেটলি আপনি একটা খাবার খাচ্ছেন আজকাল আমাদের ট্র্যাডিশন কি অপচয় শো অফ হুম না অপচয় পরে আসছে শো অফ পাছে লোকে কিছু বলে একটু খাবারের লোকমা এক লোকমা পড়ে গেল একটা টুকরো রুটির টুকরো দস্তরখানে আচ্ছা দত্তর খান তো নেই দত্তর খান ওট ইজ দত্তর খান উই ডোন নো মোস্ট অফ পিপল উইট একে তো চিনবেই না মস্ট পিপল উই ডোন নো হুম ওয়াট ইজ কল দস্তরখান তো দস্তরখান কী রয়েছে এটাও আমরা জানি না তো দত্তরখানে পতিত খাবার তুলে খাবার যে ফজিলত এটা যে কোনো মোবাইলিককে আপনি জিজ্ঞেস করবেন সে বলে দেবে কিন্তু একজন সাধারণ মানুষ যে কোনো দিন শোনেনি সে বুঝবে না যে দস্তর খান কাকে বলে দস্তরখানে পতিত খাবার তুলে খাওয়ার কি ফাজিলত রয়েছে একটা চমৎকার একটা ঘটনা আপনার এসেছে কিতাবের মধ্যে তাহলে এরকম জি কিতাবের মধ্যে রয়েছে একদা আনহু তার খাবারের সময় জমিনে রুটির টুকরো পড়া অবস্থায় দেখলেন তখন গোলামকে বললেন এটাকে মুছে পরিষ্কার করে তুলে রাখো তিনি দেখলেন যে একটা খাবারের টুকরো পড়ে তখন তিনি গোলামকে বললেন এটা তুলে পরিষ্কার করে তুলে রাখো সংরক্ষণ করে রাখো অতপর যখন তার ইফতারের সময় আসলো আল্লাহ তিনি দেখেছিলেন যে এটা পড়ে আছে যার ইফতারের সময় যখন তার আসলো তখন তিনি ওই টুকরোটা চাইলেন গোলামের কাছে কোনটা যেটা পড়েছিল মানে আমি জাস্ট এটা এই জন্য বলছি জাকির ভাই যে আমাদের মাইন্ডসেট আমাদের মেন্টালিটি আমাদের জীবনযাপন আমাদের লাইফ স্টাইল আমাদের চিন্তা চেতনা কেমন আর বুজুরগানে যে লাইফ স্টাইল ছিল সেটা কেমন ছিল আল্লাহ আল্লাহ তো তিনি বললেন যে নিয়ে আসো গোলাম এসে বললেন হুজুর আমি তো ওটা খেয়ে নিয়েছি আহা তুমি খেয়ে নিয়েছো যাও তোমাকে আমি তোমার গোলামি থেকে आजाद করে দেব সুবহানাল্লাহ অসন্তুষ্ট হয়ে রাগ করে যে তুমি আমার আমার রাখা রুটি তুমি খেয়ে ফেললে আমি বললাম তুলে রাখতে তুমি খেয়ে নিয়েছ। তুমি তো আমাকে বঞ্চিত করলে আমাকে আমাকে খাওয়া থেকে বঞ্চিত এটা হচ্ছে রাগ খো এ থেকে তিনি মুক্ত করেছেন না তিনি মুক্ত করেছেন এই জন্য যে যে ব্যক্তি দস্তরখানে পতিত খাবার তুলে খান আল্লাহ তার গুণাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা যখন বান্দাকে ক্ষমা করে দেন গুনা থেকে আজাদ করে দেন তো হে গোলাম তুমি শুনে রাখো আমিও তোমাকে আমার থেকে যাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে অথচ আমাদের মাইন্ডসেট কি তুলে খাওয়া যাবে না কতিত খাবার তুলে খাওয়া যাবে সন্তান তুলে খেতে যাচ্ছে এই না হবে খারাপ কথা এটা খেও না মানুষ কি বলবে এটা খেতে নেই বাবা লেটের খাবার খাও তা আমি আমার সন্তানকে কি শিক্ষা দিচ্ছি সোননাথ থেকে বঞ্চিত রাখছি সোননাথ থেকে বঞ্চিত রাখছি আমি আমার সন্তানকে কল্যাণ প্রাপ্ত হওয়া থেকে বঞ্চিত রাখছি বরকত বারাকাত প্রাপ্ত হওয়া থেকে বঞ্চিত রাখছি জাস্ট ফর শো লোক দেখানোর জন্য পাছে লোকে কিছু বলে আরে পাছে লোকে কিছু বলে কি বলবে আল্লাহ লোক আপনি তুলে খেলে বলবে তুলে খেয়েছেন না তুলে খেলে বলবে যে লোকটা দেখো খাবারটাকে অবজ্ঞা করেছে লোক এটাই বলবে আপনাকে এটা দেখার কোন প্রয়োজন নেই আপনি এটা দেখেন যে আপনার রব তালা আপনাকে কি বলছে আল্লাহ 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 রসুল আপনাকে কি বলছে সেটা তো দেখা উচিত আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে এ ব্যাপারে কি আফসোসের বিষয় রাইট রাইট আফসোসের বিষয় যে খানার জন্য এত কিছু করছে মিথ্যা বলতে একটুও আপনার বাধা আসে না যে খানার জন্য রিজিকের জন্য যে খানার জন্য আপনি পরিবার পরিজন ছেড়ে কতটা দূরে গিয়ে থাকেন যারা প্রবাসে আছে খানার জন্য শুধু তাই না নিজে একটু ভালো খেয়ে থাকবে পরিবার পরিজনকে একটু খাওয়াবে এবং এই খানার জন্য খাবারের জন্য কতটা পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় আর সেই খানাটা যখন আপনার সামনে আসে সেখান থেকে যদি একটু পরে যায় তো সেটা নিয়ে আমাদের অবহেলা হয় যখন পরিশ্রম করি তখন কি মনে থাকে না যে পরিশ্রমের ফল কি আমার আর যখন কোনো ব্যক্তির খাবার পরে যায় আর সেটা তুলে না খায় অভিশাপ রিজিক কমে যাওয়া এখান থেকে তো শূন্যতা শুরু হয় আপনার আমার জীবনে তাই না তো এগুলো বুঝতে হবে মোতালিব ভাই থেকে কিছু আলোচনা শুনবো এরপরে দর্শক নাতের সুলো শোনাব আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ তালা জি মোতালিম ভাই আলহামদুলিল্লাহআলমিন ওসলাত তো আলা রাজিম বিসমিল্লাহ রহমআ রহিম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে খাবারে বরকত লাভের পদ্ধতি যদি বরকত খাবার তো আমরা খাই তো বরকত আসলে কিভাবে পাবো বা বরকত বিষয়টা কি আসলে বরকত অনেক মূল্যবান একটি বা অনেক মাপের একটি বিষয় কোরআনে পাখির মধ্যে আল্লাহ তাআলা নিজেকে বরকত বলে সম্বোধন করেছে সোবাহান আল্লাহ সূরা মুলুকের শুরুতে যদি আল্লাহ তালা বলছেন তাবা ওরকেল্ লেদি বিয়া দিহিল মুলকু আল আয়কুল্লি সিং পাদী সেই বরকতময় সত্তা সুবাহান আল্লাহ হ্যাঁ তাবা অরকেল লেদি বিয়া দিহিল মুলক যার বরকতময় হাতে কি রয়েছে বাদশাহী রয়েছে বহু আলাআরকুল্লি সেং পাদী এবং তিনি সকল ক্ষমতার অধিকারী ক্ষমতার অধিকারী সুরাফুরকানের শুরুতে আল্লাহ আলাহ এভাবেই শুরু করেছেন তাওয়া রকেল্লেদি ই নাজদোলা আলা আবিদি ইলিয়া কুন আলিলা যে তিনি হচ্ছেন সেই বরকতময় সত্তা যিনি ফুরকান অর্থাৎ কোরআন নাজির করেছেন তো আল্লাহ তা নিজেকে বরকত বলে সম্বোধন করেছেন বরকত বলেছেন জি আর সকল বরকতের উৎস হল আল্লাহ আলাহ আল্লাহ তালাহর পক্ষ থেকে আসে আর সেই বরকত সবাই চেয়েছেন ধনসম্পদ অনেকেই চাননি রবি রসুল যারা আছেন তারা ধনসম্পদের পাগল ছিলেন না বা ধন সম্পদ তারা কিন্তু বরকতের মুখাপেক্ষে ছিলেন বরকত চেয়েছেন হাজার আইব আলাহ সাল্লা জীবনের মধ্যে পাওয়া যায় যে তিনি একদা গোসল করছিলেন হঠাৎ করে স্বর্ণের পঙ্গপাল ঝাঁকে ঝাঁকে পড়ছিল আচ্ছা তো তিনি সেগুলোকে খুঁড়িয়ে নিচ্ছিলেন তো কুড়িয়ে নেওয়ার পর আওয়াজ এলো আল্লাহ তালার পক্ষ থেকে যে আমি কি তোমাকে এগুলো থেকে অমুখাপেক্ষি করে রাখিনি এগুলো তো দুনিয়ার সম্পদ বাহ্যিক থেকে স্বর্ণের পঙ্গপাল তখন আইব আলাই সালাতাম আল্লাহকে বলেছিলেন যে আপনি আমাকে দুনিয়া থেকে তো অমুখাপেক্ষী করে রেখেছেন কিন্তু আমি আপনার বরকত থেকে অমুখাপেক্ষী নই অর্থাৎ আমি আপনার বরকতের মুখাপেক্ষী তো নবী রসুলগঞ্জ যারা আছেন প্রত্যেকেই আল্লাহ তাল্লাহার যে বরকত রয়েছে সেটা চেয়েছেন আল্লাহ রসুল্লাহ আলিয়া সম্পদ চাননি দুনিয়া চাননি কিন্তু আল্লাহ রসুল সাল আলাই্লাম যখন দোয়া করেছেন তখন আল্লাহ তালার কাছে অবশ্যই বরকত চেয়েছেন আমাকে এর মধ্যে বরকত দিয়ে দিন হোম্মতকে শিখিয়েছেন যে যেন বরকত হয়ে যায় সুতরাং যে বিষয়টা আলোচনা হচ্ছিল যে আমরা কোয়ান্টিটি দিকে দেখি আসলে আমরা বরকতের জন্য চেষ্টা না যে আমার এর মধ্যে আসলে বরকত আছে কিনা আল্লাহ তালা মধ্যে বরকত রেখেছে কিনা বা আমার কাছে হয়তো লাখ টাকা আসবে বা কোটি টাকা আসবে কিন্তু বরকত না থাকার কারণে সংসারে কিরকম হচ্ছে এই বিষয়টা আমরা যদি দুই বস্তা চাল থাকে তাহলে সেটা বরকত জি দুই বস্তা যদি চাল থাকে ফ্রিজ ভর্তি যদি মাছ মাংস সবকিছু থাকে এটা বরকত কিন্তু বরকতের যে প্রকৃত অর্থ কি সেটা জানা নেই মানুষ জানে জানা নেই আমাদের যে তো আমাদের বুজুর্গানের দিন যারা রয়েছে তাদের জীবনীতে যদি দেখি অসংখ্য বুজুর্গানের দিন এমন পাওয়া যাবে যারা একদিন দুই দিন তিন দিন এমনকি সাত দিন পর্যন্ত না খেয়ে জীবনে অসংখ্যবার থেকেছেন কিন্তু তার বরকত শূন্য ছিলেন না বরকতে পরিপূর্ণ ছিলেন আর এমন বরকত ছিলেন যাদের মাধ্যমে যাদের পথ অনুসরণ করে মানুষ হেদায়তের রাস্তা পাচ্ছে তো আল্লাহ তালা আমাদেরকে সেই বরকত দান করুক আমি হুজুরে একটি আয়াত এর অংশ তেলাওয়াত করেছেন কুলু কুলুআবায়ত্রিফিন মুশ্রিফিন এই আয়াতের যে শুরু থেকে যদি দেখি সানে নজরুল থেকে তো এখানে অত্যন্ত চমৎকার কিছু বিষয় এখানে রয়েছে মুসলমানের জন্য আল্লাহ তালা বলছেন বিসমিল্লা রহমানি রহিম আদম ইয়াবানি আদামু মুশ্রিফি এ শানে নজুলটা যদি আমরা দেখি চমৎকার শানে নজুল এর প্রেক্ষাপটটা যে আছে এক ব্যক্তি আরবের মধ্যে সে হজ করত তো হজ যখন করত। তখন সে অধিক আহার করা এটা সে নিজের জন্য ভালো মনে করত পছন্দ করতো না এবং চর্বি জাতীয় খাবার থেকে সে বিরত থাকতো এবং মনে করতো যে এটা হজের একটা হজের জন্য একটা সম্মানজনক বিষয় বা এটা হজের জন্য ভালো তো যখন মধ্যে শুনতে সাহাবাহিক যে এরকম একজন ব্যক্তি আছে সে হজের সময় এরকম কাজগুলো করে থাকে তো হুজুর সাল্লামকে গিয়ে বলে নিয়ার আমরা তো এর অধিক হকদার কেননা হজের যে গুরুত্ব রয়েছে আমরা মুসলমান আল্লাহকে স্বীকার করেছি আপনার উপর ইমান এনেছি তো সুতরাং ভালো কাজের হকদার তো আমরা বেশি তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ইয়াবানি আদম হে আদম সন্তম শুধু যে না তা কু মসজিদ মসজিদের নিকট তোমরা সৌন্দর্য অবলম্বন করো সেটা বিভিন্ন বিষয় রয়েছে সৌন্দর্যের অতপর বলেন কুলু শ্রব যে খাবারের যে বিষয়টি রয়েছে যে অধিক আহার করা চর্বি জাতীয় খাবার করা এরকম কোনো বিষয় না তোমরা খাবার খেতে পারো আহার করতে পারো অপচয় করিও না আল্লাহ তালা অপচয় খালিকে পছন্দ করেন না তো আল্লাহ আমাদেরকে খাবারের অনুমতি দিয়েছেন সেটা হজ করার সময় হোক যে কোনো অবস্থাতে হোক তবে আমাদেরকে আদেশ দিয়েছেন সেটা যেন অপচয় না করি অপচয় যেন আমরা না করি এ ব্যাপারে আরও একটি ঘটনা এরকম রয়েছে যে বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন অনেক বড় ডাক্তার ছিল অমুসলিম অনেক বড় ডক্টর তো সেই ডক্টর বা সে রশিদ বা মজলিসের মধ্যে সে বলল যে ইলিম মূলত দুই ধরনের একটা হচ্ছে আইলমুল আদিয়ান দিন সম্পর্কিত এলেম আর একটা হচ্ছে আইলমুল আবদান শরীর সম্পর্কিত এলম যেটা ডক্টর চিকিৎসা তো বলতেছে তো মধ্যে ইলমুল আদিয়ান তো আছে দিন সম্পর্কীয় জ্ঞান তো অনেক আছে তো তবে ইলমুল আবদান যে চিকিৎসা বিদ্যা চিকিৎসা শাস্ত্র বা এ সম্পর্কে কোনো কিছু নেই তো সেই জায়গার মধ্যে এক ব্যক্তি উপস্থিত ছিল যে কোরআন সম্পর্কে জানতো ইলমি দিন সম্পর্কে জানতো কোরআন হাদিস সম্পর্কে জানত সেই ব্যক্তি বলল যে আমাদের কোরআন আমাদের ধর্ম এতটাই মহৎ যে আল্লাহ তালা একটি আয়াতের কিছু অংশের মধ্যে এই যে তোমার ইলমুল আবেদনের কথা বলছো যে ইলিম দুই প্রকার তুমি বলছো যে ইলমুল আদিয়ান এবং ইলমুল আবাদান ইলমুল আবাদান আল্লাহ তালা একটি আয়াতের কিছু অংশের মধ্যে সম্পূর্ণ বর্ণনা করে দিয়েছে সম্পূর্ণ কুরআন তো অনেক বড় বিষয় একটি আয়াতের কিছু অংশের মধ্যে আল্লাহ তালা সম্পর্ক চিকিৎসা শাস্ত্র চিকিৎসা বিদ্যা তুলে ধরেছেন বলেছে সেটা কি বলছেন কুলু ওয়াশ্রবু আল্লাহ তুশ্রীফ এই এতটুকু বিষয়ই ইলমুল আবাদান তোমার কাছে যে বিদ্যা দুই ধরনের সেই বিদ্যা দুই ধরনের একটি বিদ্যার সম্পূর্ণ চলে মধ্যেই আল্লাহ তালা আমাদেরকে খেতে বলেছেন কিন্তু অপচয় করতে বলেননি এখন এই খাবারের বিষয়টা যদি আলোচনা করতে দীর্ঘ বিষয় চলে আসে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন আপনাকে খাবার সম্পর্কে বিভিন্ন উপদেশ দেয় যে এটা খাওয়া যাবেন এটা করা যাবেন এতটুকু খাওয়া যাবে এতটুকু আপনার করতে হবে তো এটা আলাদা আমাদেরকে বলেছেন আমার কতটুকু প্রয়োজন আমি কতটুকু নিতে পারছি এখন সামনে তো খাবার চলে এসেছে আমি থাকলাম থাকলাম খেতে খেতে পরবর্তীতে কি হলো আমার আমি অসুস্থ হয়ে পড়লাম এটা আমার জীবনের জন্য অনেক বড় ঝুঁকি অথচ আমরা খাবার সামনে আসলে বাজ বিচার না করে খেতে থাকি তো এটাই বলছে ওলাদা তুশ্রিফু যেটা তোমার জন্য কন্যা এই তুশ্রিফু নিয়ে তুশ্রিফু নিয়ে তো অনেক আলোচনা রয়েছে মুফাসুরে কিরামগণ উলামায়দিন আলোচনা করেছেন তুশ্রিফু আসলে বিষয়টা কি অপচয় বিষয়টা কি অপচয় বিষয়টা বলা হয়েছে যেটা তোমার জন্য কল্যাণকর না সেটা থেকে বেঁচে থাকাই হচ্ছে বা সেই কাজটা করাই হচ্ছে আমার আমার যেখানে প্রয়োজন নেই অর্থাৎ খাবার যতটুকু আমার দরকার আমার পান করা যতটুকু আমার দরকার আমি তার চেয়ে যখন বেশি করতে যাই সেটা হবে অপচয় কি আপনার যতটুকু খাবার রান্না করার প্রয়োজন ছিল আপনার ঘরের জন্য হয়ে যেত সেটার অধিক করাটাই হচ্ছে অপচয় তো এইভাবে বিভিন্ন মতাব ডাইনিং টেবিলে বিভিন্ন ধরনের পশরা সাজানো খাবার থাকতে হবে লোক কতজন চারজন খাবারের আয়োজন হয়েছে এতজন যে সেখানে পনেরো বিশ জন মানুষ খেতে পারে এখন বলেন এটা যদি তুশ্রীফু না হয় মানে তুশ্রীফু যে শব্দটা এসেছে অপচয় তোমরা অপচয় করো না ওয়ালা তুশ্রীফু তাহলে এই অপচয়টা হবে কিসের ক্ষেত্রে এটা যদি অপচয় না হয় তারপর কি হবে এই খাবারটা হয় ফেলে দেয়া হবে না হয় যে কোনোভাবে মানুষ রেখে দেয় ফ্রিজে আবার গরম করে খায় আর যখন দেখে সেটা একেবারেই আর খাওয়ার যোগ্য নয় কোনো গরিব দুঃখীকে দেওয়া অনেকে ইল্লা মার্শাল্লাহ সবাই না যেমন অনেকে গরম খাবারই মানুষের সাথে শেয়ার করে প্রতিবেশীর সাথে গরিব দুঃখীর সাথে যে আমি যা খাচ্ছি তুমিও তাই খাও তুমি কেন বাসি খাবার খাবে তুমি কেন কেন পচা খাবার খাবে মমিন তো সেই ব্যক্তি না যে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে এটা হচ্ছে একটা 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 নিদর্শন তো আমি ফ্রেশ খেতে চাই আমি গরম খেতে চাই আর আমি আমার আরেক ভাইকে খাওয়াচ্ছি বাসি খাবার আমি আমার আরেক ভাইকে খাওয়াচ্ছি পচা খাবার যেটা আমি খেতে পারছি না যেটা আমার মধ্যে বাধা দিচ্ছে তো এখন এটা যখন খাবার কোথায় যাবে ডাস্টবিনে এটাই তো অপচয় আর অপচয়কারী হচ্ছে আর অপচয়কারী শয়তানের বন্ধু বলা আমি এই জন্য বলতে চাচ্ছি না যে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি অনেকে এই কথাটা পছন্দ করে কি অপচয়কারী শয়তানের কেন বলা হয়েছে এটা তো ভাবো কেননা মমিন কখনো কোনো কিছু অপচয় করতে পারে না নষ্ট করতে পারে না খেয়ানত করতে পারে না যে আল্লাহ তালা এরপরে বলছেন ইন্নাহুল হেব্বুল মুসরিফিন আল্লাহ তালা অপচয়কারীকে পছন্দ করে ভালোবাসেন না আর শুরুতে আমি বলেছিলাম তাবা রকাল্লা দি বিয়া দিহিন মুল্ক তাবা রকাল্লা দিন আজাল ফুরক যে আল্লাহ তালা নিজেকে বরকত বলেছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত আসে যে বরকতের আশা সকল নবীগণ করেছেন তারা দুনিয়ার দন সম্পদ চাননি কিন্তু বরকত আল্লাহ তালার কাছে সেই বরকতময় সত্তা যার কাছ থেকে বরকত আসে তিনি কি বলছেন ইন্নাহুল্লা ইহিবুল মুসরিফিন আমি অপচয়কারীকে পছন্দ করি না আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না তো যার পক্ষ থেকে আপনার কাছে বরকত আসবে সে যদি আপনাকে পছন্দই না করেন তাহলে বরকত আপনি পাবেন বরকতে তো শূন্যতা থাকবে থাকবে আমাদেরকে যে কাজগুলো করলে বরকত শূন্য হয়ে যায় অর্থাৎ আমার থেকে বরকত চলে যাবে এমন কাজ থেকে আমাদেরকে বিরত রাখা উচিত থাকা উচিত নিজ সন্তানকে নিজ পরিবারকে ওগুলো শিক্ষা দেওয়া উচিত এবং নিজেকেও এটা অর্জন করা উচিত যে আমি প্রায় সময় আমরা নিজেরাও কিন্তু অনেককে বলি এই ডায়লগটা আমরা দেই না কি অল্পতে সন্তুষ্ট থাকেন এর মধ্যে বরকতা আছে আল্লাহ তালা আমাদেরকে কত যে নিয়ামত দান করেছে আমরা যদি একটি আয়াতের দিকে তাকাই যে আল্লাহ তালা আমাদেরকে কী দিয়েছেন আয়তের সৌন্দর্যতায় এরকম তর্জমা যের অনুবাদ এর যে সানের নজুল বা এর যে তাফসির রয়েছে অত্যন্ত চমৎকার আল্লাহ তালা বলেন হুয়াল্লাদি আং শাহ জান্নাতি মা আরুসাতি মা আরুসাত আয়াতের প্রত্যেকটা শব্দ অত্যন্ত চমৎকার আপনাকে মনে আনন্দ দেবে আল্লাহ তালা বলছেন হুয়াল্লাদি আং শাহ জান্নাত তিনি হচ্ছেন সেই সত্তা যিনি বাগান সমূহ তৈরি করেছেন জান্নাত বাগান সমূহ তৈরি করেছেন মা আরুসাতি বগয় মা আরুসা আর সেই বাগান সমূহের মধ্যে এরকম আছে যেগুলো হচ্ছে জমিনে বিছানো কিছু আবার কিছু রয়েছে জমিনে বিছানো বাগান সেটা কি রকম দেখেন দেখবেন আল্লাহ এমন বাগান এটা মানুষ যখন চাষ করে সারি সারি আর সেই তরমুজ গুলো দেখবেন জমিনে বিছানো আল্লাহ বলছেন এমন বাগান আল্লাহ তালা তৈরি করেছেন দিয়েছেন যেগুলো জমিনে বিছানো আবার অগয় মারসাদ আবার কিছু আছে দন্ডয়মান যেমন আমির বাগান লিচু বাগান আপনার ডালিম তো এই যে আল্লাহ বলছেন যে এগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বলা মুখতালিফান আল্লাহ তালা আমাদেরকে শস্য দিয়েছেন হ্যাঁ আর বলছেন এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে তারপর বলছেন কুলু এর মধ্যে থেকে আমাদেরকে আল্লাহ তালা খেতে বলছেন এখানে তো যে খাবারের যে বরকত লাভ করতে হবে বর খাবারের যে বিভিন্ন ধরন বৈশিষ্ট্য যে রং বেরং এগুলো আল্লাহ তালা তুলে ধরেছেন যে খাবার আমি তোমাদেরকে দিয়েছি এর মধ্যে রং বেরঙের রয়েছে এবং বিভিন্ন ধরনের সাদের রয়েছে আল্লাহ তালা বলছেন কুলুমি ফামারি যে সেই সকল যে খাবারগুলো রয়েছে সেগুলো তোমরা ভক্ষণ করো আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে সেগুলো তোমরা বক্ষণ করো আহ হাক কহু ইয় মাহাসি এবং সেই যে খাবারগুলো আমি তোমাদেরকে দান করেছি কিছু জান্না বাগান দিয়েছি যেগুলো জমিনের সাথে বিছানো থাকে কিছু দিয়েছি যেগুলো দণ্ডায়মন থাকে কিছু দিয়েছি রং বেরঙের যেগুলো দেখতে আর একটা সাথে মিলিত কিন্তু স্বাদের মধ্যে ভিন্নতা রয়েছে মা আরু স্বাদ অগয়ের মা এই যে আল্লাহ তালার যে বিভিন্ন বৈশিষ্ট্যতা বৈচিত্র্যতা দিয়েছেন অতপর আল্লাহ তালা বলছেন কুলু মিংসামারি সেগুলো তোমরা বক্ষণ করো তো বক্ষণ করার পর আল্লাহ তালা আরও একটি দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ও আতু তু কহ এর কিছু হক তোমরা আদায় করো হক আদায় হক আদায় করো সেগুলো হচ্ছে ঊষর সম্পদ যখন আমরা অর্জন করি ফসল যখন আমরা কেটে নিয়ে আসি তো সেটার ঔসর যেন আমরা আদায় করি যদি আমরা আমাদের জীবিকায় বরকত লাভ করতে চাই জীবিকায় যদি আমরা চাই যে আমাদের জীবিকায় বরকত থাকুক এগুলোর মধ্যে যেন কোনো ঝগড়া ফাসাদ বা ঘরের মধ্যে কোনো কোনো ধরো অকল্যাণ না থাকে তাহলে আমাদের অবশ্যই যে ওয়া আু হাকুয়াওদে যখন এগুলো আমরা কেটে নিয়ে আসবো ঘরের মধ্যে যখন নিয়ে আসবো তো অবশ্যই যে হক যে রয়েছে অর্থাৎ ঊষর যে রয়েছে সেটা যেন আমরা আদায় করি ঊসর দ্বারা উদ্দেশ্য কি এখানে ঊষুর তো সবার এই ভাষাটা জি ঈশ্বরীয় ভাষা ঊষর হচ্ছে ঊষোর মধ্যে আবার মতামত রয়েছে যে সম্পদের দশ ভাগের এক ভাগ আল্লাহ তালা রাস্তায় দান করা অর্থাৎ ফসলের জি সেই ফসল আপনার কম হোক বেশি হোক সেই সব ফসলটা আপনার যে কোনো ধরনের হোক সেটা ফল হতে পারে সেটা শস্য হতে পারে তবে দশ ভাগের এক অংশ তখন হবে যখন বৃষ্টির মাধ্যমে নদীর মাধ্যমে মাধ্যমে আপনি সে ফসল উৎপাদন করবে বা ফসলগুলো উৎপাদন হবে কিন্তু যখন আপনি নিজে পানি বহন করে বিভিন্ন মাধ্যম অবলম্বন করে কূপ থেকে পানি নিয়ে আপনি ফসল উৎপাদন করবেন শস্য ফল ফলা। তখন আবার বলা হচ্ছে সেখানে বিশ ভাগের এক অংশ আল্লাহ রাস্তায় আপনাকে দিতে হবে আচ্ছা এটার নাম হলো উশোর আমরা হয়তো বা দর্শক এই শব্দটার সাথে সবাই এতটা পরিচিতি না আর এই ব্যাপারগুলো হয়তো অনেকে আবার আমরা নাও জানতে পারি যে আমার ফসল থেকেও কিছু আল্লাহ রাস্তায় সতকা করতে হবে দান করতে হবে দিতে হবে আর এর জন্য বিস্তারিত জানার জন্য দাওয়াত ইসলামের একটি বিভাগও আছে ঊষোর আদায়কারী যে বিভাগটা আছে এখানেও আমরা যোগাযোগ করতে পারি দাওয়াত ইসলামের সাথে আল্লাহ আমাদের আমাদের দেশটা হচ্ছে আসলে কৃষি প্রধান দেশ জি মানুষ ম্যাক্সিমাম মানুষ কৃষির সাথে জড়িত যদি ঢাকা শহর আমরা গ্রাম অঞ্চলে দেখি সবাই কোনো না কোনো কিছু কৃষি পণ্য উৎপাদন করে তো যারাই কৃষিকাজের সাথে জড়িত কারণ এটা হচ্ছে আদায় করা হচ্ছে ব্যক্তিজন্য ফরস যে এটা সম্পদের আপনার যে কৃষি পণ্য উৎপাদন করলেন এটা জাকাত আপনার যদি আদায় না করেন তাহলে আপনার উপর ফরস আপনি একটা আদায় থেকে বঞ্চিত বা আপনি ফরস ত্যাগ করার যে বিধান রয়েছে হারাব হারাম কাজ হয়ে যাবে সুতরাং জীবিকার সাথে এটা অতপ্রতভাবে জড়িত আপনার জীবিকা যদি আপনি পবিত্র রাখতে চান তাহলে ওসরাদাই করতে হবে পবিত্র এবং বরকতময় যদি আমরা করতে যাই কারণ আল্লাহ তাআলা বলেছেন যেটা আপনি বললেন যে হক হকটা আদায় করা যখন হক হক আদায় করে দিব আল্লাহ খুশি হবেন আর আল্লাহ খুশি হলেই তো সেই রিজিকের মধ্যে বরকত হবে সেই খাবারের মধ্যে বরকত সম্পদ অর্জন করার কৌশল আমরা শিখে নিয়েছি জি এটা সবাই আমরা জানি যে কিভাবে টাকা উপার্জন করতে হয় কিভাবে সম্পদ উপার্জন করতে কিন্তু সেই সম্পদকে কি করে সংরক্ষণ করতে হয় সংরক্ষ সম্পদকে কি করে হেফাজতে রাখতে হয় সম্পদকে কি করে কল্যাণময় বরকতময় করতে হয় সেটার জ্ঞান কিন্তু আমরা অর্জন করতে পারিনি রাইট রাইট আবার এই সম্পদটাকে বরকতময় কিভাবে করতে পারি আল্লাহ তালা বোঝার তৌফিক দিকে আমরা কালাম শুনি এই মুহূর্তে এরপর ইনশাল্লাহ তালা দর্শক আপনাদের কলগুলো শোনার চেষ্টা করব একটি কালাম শুনিয়ে দিন অতি শীতল হে রে মে হওয়া অতি শীতল হেরে মে হওয়া খুদ রহমত না জিলহে থে রে মেসমা শেজনা হে মের সম্মা সম্মান করে কো যে জোন তার প্রতি রহমত না জিল হয় সদা তার প্রতি রহমত না জিল হয় সদা অতি শীত হে রে নেীর হাওয়া खुदा रहम ना जिल होय নুরা था नूरानी চাদে আবৃত কাবা নুরি চাদুরে আবৃত কাবা খুদ রহমত না জিল হয় শে শীত হে হওয়া খোদার রহমত না জিল হয় শে থা জমজমের মির কুয়া মুামোজ জম যের কুয়া মুামোজ জম যের কুয়া খুদার রহমত না জিল হায় শে থা শীতা হে রে মে খোদার খুদার রহমত না शेधा बबो मीजा हजरे अस्वाद बाब मीजाब हजरे अस्वाद बाब मीजाब हजरे अस्वाद खुदाहत् জিল হায় সে থা অতি হেরে মের হাওয়া খুদার রহমত না জিল হাসে থা রুকনি রিপরূপ শোভা রুকনে

Jabo hati kaba mustajabo hati me kaba mustajabo hati me kaba Khuda rahmat najil hai সে থার করছেন তাওয়াফ জে থা করছেন সাওয়াফ জে থা করছেন তাওয়াফ জে খোদার আহমত নাজিল্লাহ সে থার শীত সিতো হেরে বে জিল হায় সে এমনে এমন স্থান এমনে স্থান মকিনা এমন এমনে মকামদিন খুদার রহমাত জিল হায় সে থা শীত হেরে মে হাওয়া খুদার রহমত না জিল হাসে থা সবুজ গুম্ব রহমতে ঢাকা শবুজগ গুম্ব রহমতে ঢাকা সবুজ গুম্ব রহমতে ঢাকা খোদার রহমত না জ থা অতি শীত হে রে মে হওয়া খুদার রহমত না জিল হাস খোদা দো মোরে মুদিনার বেদোনা খোদা দো মোরে মুদিনার বিদোনা আশা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা অতি শীতল হেরেমের হাওয়া যে একবার হেরেমের হাওয়া গায়ে লাগিয়েছে একমাত্র সে অনুভব করছে বা বুঝতে পেরেছে যে হেরেমের হাওয়াটা কেমন শীতল হয়ে থাকে শ্রেষ্ঠ হাওয়া সত্যি বলছি হারামাইন অর্থাৎ উভয় হেরেমের কথা মদিনাতুল মনোবারা কেউ নবী করিম সাল্লা সাল্লাম হেরেম ঘোষণা করেছেন মকাতুল মকারমাকেও হেরেম ঘোষণা করেছেন উভয় হেরেম শরীফেই হাওয়া আল্লাহ আকবর অতি শীতল হেরেমের হাওয়া বাস্তব এটা যতক্ষণ পর্যন্ত আপনি না দেখবেন না জানবেন না যাবেন আমরা এটা সবার মুখ থেকে শুনি যারা ওখানে চাকরি করে অথবা যারা হজ উমরাতে যায় আরব আমিরাতের আবহাওয়াটা তাপমাত্রাটা একটু বাংলাদেশের তুলনায় বেশি কিন্তু আপনি হেরেমে যাবেন সেটা আপনি অনুভব করতে পারবেন না একদমই না আর ওখানের আবহাওয়াটা এত মিষ্টি এত ভালো লাগার মতো আচ্ছা রফিক ভাই বাংলাদেশে যে আমাদের তাপমাত্রা আছে যে কম আরব শরীফ থেকে আমাদের এখানে কম আমরা ঘামি প্রচুর ঘাম দেয় কিন্তু আশ্চর্যের বিষয় এটাই ওখানে এখানের চেয়ে তাপমাত্রা অনেক বেশি যদি আমাদের থাকে আটত্রিশ তো তাদের থাকে আটচল্লিশ এরকমের যদি ব্যবধান হয় কিন্তু একটা মানুষকেও আপনি ঘাম দেওয়া পাবেন না কাউকে ঘামে কেউ ঘামে না সেখানে সেখানের আবহাওয়াটা এমন এমন একটা মজাদার যদিও তাপমাত্রা বেশি কিন্তু হেরেমের ভিতরের যে হাওয়াটা আছে সেটা তো শীতল সেটার তো পৃথিবীর কোনো হাওয়ার সাথে তুলনা হয় না কিন্তু হেরেমের বাহিরেও যখন আপনি বের হবেন তখন আপনাকে ঘাম না। আপনি ঘামবেন না এত সুন্দর এত মজাদার হেরেমের হাওয়া আল্লাহ তালা আমাদেরকে বারবার যাওয়ার সে তৌফিক আমাদেরকে দান দর্শকের কিছু কল আছে আমাদের সাথে কলগুলো শুনিয়ার পরে ফিরবো আলোচনা ইনশাল্লাহ তারা যে কল শুনিয়ে দিন এই নিবন্ধে বলছেন আমার নাম মাহমুদ রাদি জি আপনাদের মাদা নি চ্যানেলে যে সব কথাগুলো প্রতিনিয়ত বলে এই শুনে আমাদের খুব ভালো লাগে আর আজকে যে বিষয়ে নিয়ে কথাগুলো আপনি শোনাার পরে খুব ভালো লাগলো এই ধরনের সবকিছু প্রতিদিন আসলে শুনতে পাইলে খুব ভালো লাগে এমন কি অনেক কিছু জানিনা না শুনে জানতে পারব 마শাআল্লাহ সুন্দর অভিমত আপনি দিয়েছেন আশা করি সাথে আছেন সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা আর মাদা নি চ্যানেলের বিশেষ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে আলোচনাগুলো করা হয় আপনার আমার আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি একটি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় প্রত্যেকটা কথা নোট করা আমাদের জন্য দরকার এবং যখন আমরা এগুলো নোট করব শুনব আমল করব তখন তৃপ্তিও আমরা পাবো ইনশাআল্লাহ পরবর্তী কল দেন আপনার নাম ফারুক আহমদ আমি আপনাকে ছেড়ে লিখতেছিলাম ভাই বল লাগে আপনাদের ওরষ্টে এসে ভালো লাগে অনেক কিছু শেখা যায় 마শাআল্লাহ অনুষ্ঠান দেখেন ভালো লাগে আশা করি সব সময় সাথে থাকবেন আমাদের পরবর্তী কল দেন

আপনাদের চ্যানেলটা প্রতিদিন নিয়মাতে দেখি খুবই ভালো লাগে আমার পরিবারের সবাই দেখে আমি ও মানুষকে ডাওয়াত দিই মাদামি চ্যানেল দেখার জন্য আমি অনেক কিছু শিখছি এই চ্যানেল থেকে মাশাল আল্লাহ তালা কবুল করেন এই চমৎকার কলগুলো শুনছিলাম আমরা এই যে আপনাদের সুন্দর অভিমতগুলো সুন্দর কথাগুলো মাদানী চ্যানেলের ব্যাপারে আপনাদের এই সুন্দর ফিডব্যাক গুলোর পিছনে যে সফলতা বলবো আমি আর এই সফলতার পিছনে যে হাত রয়েছে সেটা আপনাদেরই কেননা এই মাদানি চ্যানেল চলে দর্শক শ্রোতার সার্বিক সহযোগিতার মাধ্যমে আর্থিক সহযোগিতার মাধ্যমে আমি তো আপনার মাদানি চ্যানেল যে প্রোগ্রামটা হয় এই প্রোগ্রামে তো আপনাদের পরামর্শ আমরা নিয়ে থাকি পরামর্শ দিয়ে থাকেন আপনারা এবং আর্থিকভাবেও সহযোগিতা করে থাকেন মাদানি চ্যানেলকে আর আপনাদের সহযোগিতার মাধ্যমেই আজকে মাদানী চ্যানেল এ পর্যন্ত চলে আশাবাদ আস আলহামদুলিল্লাহ আর যেভাবে করে সহযোগিতা করছেন আশা করব ভবিষ্যত এভাবে সহযোগিতা আমাদেরকে করতে থাকবেন আমি আগেই যেহেতু বলেছি যে বারাকাত যে রয়েছে এর সংজ্ঞা এর যে পরিচিতি এতটাই ব্যাপৃত আমরা শুধুমাত্র এটাকে সংখ্যার মধ্যে আর পরিমাণের মধ্যে সীমাবদ্ধ করে রাখি এমনটা না যে আমার সিন্ধুকে টাকা আছে তার মানে আমার ঘরে বরকত আছে আমার ফ্রিজে খাবার বোঝাই একেবারে ঠাসা আমার ঘরে বরকত আছে আমার ডাইনিং টেবিলে পশরা সাজিয়ে খাবার লাগানো হয় আমার বরকত আছে আমার কাপড় চোপড় অলঙ্কার স্বর্ণ গহনা সব কিছু আমার বরকত আছে না বরকত শুধু এটাকেই বলে না আমি এমনও মানুষ দেখেছি জাকির ভাই যে মাসে লক্ষাধিক টাকা অর্জন করে আর মাস শেষে মানুষকে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে যে আমাকে কিছু টাকা ধার দিন এমন মানুষ আমি দেখেছি তো ঘটনাটা কি লক্ষাধিক টাকা উপার্জন করছে যার মাসিক স্যালারি সে মাস শেষে মানুষের কাছে দ্বারস্থ হচ্ছে আমি বলছি না যে ঋণ করা ধার করা এটা খারাপ বা কিছু যাই হোক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তার প্রয়োজন আছে প্রয়োজন পড়লে মানুষ চাইতেই পারে নিতেই পারে কিন্তু যেই মানুষের বেতন পঁচিশ হাজার সেই মানুষটাও কিন্তু চলছে আল্লাহ তালা তাকে মোটামুটি চালাচ্ছে চালিয়ে নিচ্ছেন এবং ভালোই চালিয়ে নিচ্ছেন তো এই যে বিষয়টা তাহলে বারাকাত কিসের মধ্যে আছে বারাকাত সংখ্যার মাঝে নেই বারাকাত কোয়ান্টিটির মাঝে নেই বারাকাত আপনি যেটা বাহ্যিকভাবে দেখছেন অঢেল সম্পদ তার মাঝে আল্লাহতালার কল্যাণ যেখানে আছে আল্লাহ তালার সন্তুষ্টি যেখানে আছে খুশনুদি যেখানে আছে হ্যাঁ যে যেই সম্পদ অর্জন করে আপনি পরিতৃপ্ত যেই খাবার আপনি খাবার খেয়ে পরিতৃপ্ত কেউ মাসে বিশ হাজার টাকা অর্জন করে হ্যাপি হ্যাপি জি কিন্তু কেউ এক লাখ দুই লাখ টাকা অর্জন করে সাত লাখ টাকা অর্জন করে মানুষ যে হ্যাপি না আমি চোখে দেখেছি আমার প্র্যাকটিক্যাল এটা হ্যাপি না তার এই হ্যাপিনেস কিসের সাথে জড়িত সে নিজেও জানে না সে হ্যাপি না তো এখানে দেখতে হবে যে আমার উপার্জন আমার খাবার আমার উপভোগ্য আমার ভোগ্য যে বস্তুসমূহ রয়েছে আমি যেগুলো খাচ্ছি পানাহার করছি যা উপার্জন করছে এর মাঝে আমার রব তা খুশনুদি নদী রয়েছে কিনা না অর্থাৎ সন্তুষ্টি রয়েছে কিনা না আবার রব খুশি রয়েছে কিনা আমি যদি হারাম পন্থায় উপার্জন করি আমি যদি হারাম উপায়ে উপার্জন করি আর হারামভাবে তা ভক্ষণ করি হারাম উপায়ে তা আমার পরিবার পরিজনকে খাওয়াই তাহলে মনে রাখবেন কখনোই এর মাঝে থাকতে পারে না আল্লাহ কল্যাণ নেই আল্লাহ তালার নেই এর মধ্যে তো বরকত থাকবেই না কি আর এর বিপরীত যে দিকটা রয়েছে এই হারাম উপার্জনের যে ক্ষতি রয়েছে তা তো প্রকাশ পেয়ে যায় এবং তার ক্ষতি আখেরাত রয়েছে আখেরাত তার বরবাদ তার নষ্ট হাত ছাড়া হলই দুনিয়াতেও তার এই লাঞ্ছনা দুনিয়া তো তার অপমান দুনিয়াতেও তার শাস্তি মানুষ চোখে দেখে যে হোক না কেন মানুষকে ঠকানো সুদ ঘুষে লেনদেন করা হারাম পন্থায় উপার্জন করা এর মধ্যে তো বরকত নেই অশান্তি আর অশান্তি আর লাঞ্চনা সাধারণ মানুষের একটা উদাহরণ দিচ্ছি আমি যদি কোনো ব্যক্তির লেভেল স্ট্যাটাস এতই হাই থাকে আর একটা পর্যায়ে গিয়ে সে যখন এই হারামের কারণে হারাম উপার্জনের কারণে আত্মস্বাদের কারণে মানুষের সামনে প্রকাশ হয়ে যায় তার চেহারাটা তার সেই ধোকাটা তখন ওই ব্যক্তির অবস্থাটা কেমন হয় এটাই তো সবচেয়েতে বড় লাঞ্ছনা দুনিয়াতে তো এই হারাব উপার্জন এর মধ্যে বরকত নেই রফিকবি বলেন না সাত লক্ষ টাকাও মাসে ইনকাম করেও তার সুকুন নেই প্রশান্তি নেই তার কারণ হলো এর মধ্যে লাভ নেই আমার যতটুকু প্রয়োজন প্রয়োজন মাসে বিশ হাজার টাকা এটা আমার ইনকাম হচ্ছে এটা অর্থলোভী নয় আর এটাকে অতিরিক্ত বলা হয় না আমার প্রয়োজন বিশ হাজার বিশ লাখ তখন বোঝা যাবে এটা অর্থ খাবারের একটা নাম হচ্ছে আমরা বলি না খানা 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 দিয়ে দেন এই খানা খাবার সময় হয়েছে চলে আসেন এই খানা লাগাও তো খাবার খাবো খাবারের নাম হচ্ছে খাবার বা আহার্য বস্তু এর নাম খানা কেন হলো আচ্ছা আরেকটা খানার অর্থ হচ্ছে স্থান আলয় যেমন অজু খানা ইবাদা হ্যাঁ তারপর এরকম আছে আর কি গোসলখানা খানা তো এই যে খানা দুটো শব্দ একটা হচ্ছে খা একটা হচ্ছে না এই খানা শব্দের মধ্যে খেতেও বলা হয়েছে নাও করা হয়েছে যে তুমি কখন খাবে কখন তোমার মুখের মধ্যে ব্রেক লাগাবে লাগাম টেনে ধরবে কনসাইন্স তো আল্লাহ তালা দিয়েছে না বিবেক দিয়েছে খেতেই থাকলাম খেতেই থাকলাম খাচ্ছি শুধু এর নাম তো বারাকাত না যে আমি যত বেশি খাবো আমার পেটে বরকত হবে আমার শরীরে মাংস বৃদ্ধি পাবে শক্তি সামর্থ্য বেড়ে যাবে এটার নাম কি বারাকাত না যেমন হাদিসে বাকি এসেছে এখানে যে না নবী সাল্লি আলী বাসাল্লামের ফরমান আমরা যদি শুনি এখানে তা হচ্ছে এরকম কিছুটা যে কোনো কিছুতে পরিতৃপ্তি লাভ করাও বরকতের অংশ যেমন আল্লাহ নবী সাল্লাহবাহসাল্লামের সাথে করেন যে অনধিকার চর্চা করে কোনো কিছু গ্রহণ করলো অনধিকার চর্চা এটা আমাকে দিতেই হবে আচ্ছা মাথাটা আমাকে দাও আচ্ছা আমাকে এতটাই দিতে হবে খাবার এর বেশি আমি আমাকে পাঁচ টুকরো মাংস দিতে হবে এর কম না যেমন অনেকে আছে না দাওয়াতের বিয়েতে বসলো মজলিসের মধ্যে বসলো বিয়ের অনুষ্ঠান ওর প্লেটের মধ্যে তিন চারটা মাংস আছে আবার ওয়েটারকে বলছে এই মাংসর বলটা নিয়ে আসো নিয়ে আসো খাবারও বল মানে তার ক্ষুধা কোথায় তার তার ক্ষুধা ক্ষুধা কিন্তু এখানে না হচ্ছে চোখে যে আমি দেখতে চাই আমার সামনের মধ্যে খাবার সাজানো আছে খেতে পারুক বানা হ্যাঁ রাইসটা নিয়ে যাও রাইসের ডিশটা নিয়ে যাও রাইস নিয়ে আসো অথচ রাইস সামনে আছে তার প্লেটেও খাবার আছে তার মানে হচ্ছে ফুরিয়ে যেন না যায় আমি যেন এটা না শুনি যে ফুরিয়ে গেছে খাবার প্লেটের মধ্যে আছে তো বলা হচ্ছে জন অধিকার চর্চা করে কোনো কিছু গ্রহণ করলো তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে খাবার গ্রহণ তো করলো সে পরিতৃপ্ত হলো না না তাহলে খাবার গ্রহণ করার মাঝে বরকত নেই আমি পেট ভরে খেয়ে নিলাম আমি এটা যেন না মনে করি যে আমি আলহামদুলিল্লাহ আমার পেটের মধ্যে বরকত চলে আসছে খাবারে আমি অনেক খাবার খেয়ে নিয়েছি বারাকাত রয়েছে পরিতৃপ্তির মাঝে বারাকাত রয়েছে কল্যাণের মাঝে বারাকাত রয়েছে আল্লাহ সন্তুষ্টির মাঝে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা খাবারের কিছু আদব রয়েছে সুন্নাত রয়েছে যেমন আঙুল চেটে খাওয়া আমরা অনেকেই জানি দেখে এসেছি বুজুর্গানে গেরামকে আমরা তো সাহবাইকেরামকে দেখিনি তাবেইনকেও দেখিনি তাবে তাবেইনকেও হ্যাঁ যারা আইমায় মোস্তাহিদিন তাদেরকেও দেখিনি কিন্তু যারা সলফে সলেহীন যারা রয়েছে তাদেরকে বান্দাদেরকে রয়েছে আল্লাহর উলিদেরকে দেখি আমরা তো ওনারা কি করেন খাবার শেষে আঙ্গুল চেটে খায় আঙ্গুল চেটে খায় কিন্তু আমাদের সমাজ কি বলে এই দেখো কতটা গাইয়া ডেটেড খাবারের শেষে আঙুল চেটে খাচ্ছে এ খাবারের ইয়েও জানে না ভদ্রতাও জানে না আরে ভাই আপনি ভদ্রতা কাকে বলছেন আপনি কাকে বলছেন আঙ্গুল চেটে তো আমার রসুল খেয়েছেন আর শিক্ষা দিয়েছেন তোমরা আঙ্গুল চেটে খাও তাহলে কি আমার ছিলেন যদি কেউ বলে তার ইমান থাকবে না তাহলে আসুন এই আঙুল চাটার মধ্যে কি হিকমত রয়েছে যে আল্লাহর প্রিয় নবী সাল্লাম তিন আঙুল দ্বারা খাবার খেতেন কয় আঙুল তিন আঙুল আর আমরা কয়টা দিয়ে খাই পাঁচটা আরো ধার করে নিতে হয় আমি এমনও লোক দেখেছি জাকির ভাই এটা আমাদের শিক্ষার জন্য বলছি আমি কারো নামও নিচ্ছি না এই এইভাবে মুঠোটা করে করে এইভাবে এইভাবে মুঠো খাচ্ছে আবার কেউ কেউ খাওয়াটাকে কি করে লাড্ডু বানায় নাড়ু বানায় হাতের মধ্যে নিয়ে মানে হাতের তালুতে খাবারটা ভরিয়ে নেয় তারপর সুন্দর করে মুখ পুরে খাবারটা খায় আপনি দেখেছেন কিনা না তো বলা হচ্ছে যে আল্লাহ রাসুল কে দেখেছেন আমির বিন তিনি তিন আঙুল দ্বারা খাবার খেতে দেখেছেন যখন তা থেকে তিনি অবসর হতেন তখন সেগুলো চেটে নিতেন তিন আঙুল দিয়ে এখন হাউ ইজ ইট পসিবল আপনি রাইস খেতে পারবেন তিন আঙুল দিয়ে কিন্তু খাচ্ছে আমির আলে সুন্নত খেয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল প্রথম দিকে যখন আমিও পারতাম না যে চাল কি করে ওঠে আচ্ছা রুটি তো তিন আঙুলে খেতে পারবো কিন্তু ভাত কি করে খাবো তখন এখানে আগে আমাদেরকে কি করা হতো প্র্যাকটিস করানো হতো রাবার দিয়ে এই দুইটা আঙুল রাবার দিয়ে বেঁধে তিন আঙুল দিয়ে প্র্যাকটিস করানো হতো হ্যাঁ তো তিন আঙুল দিয়ে বেশ ভালোই খাবার ওঠে কিন্তু খাওয়া যায় কেন খেতেন কি হিকমত এই তিন আঙুল দিয়ে খেলে মানুষ এই খাবারটা লোকমাটা ছোট হয় এবং তা চিবিয়ে ভালো করে চর্বন করে চিবিয়ে খাওয়া হয় যেন পাকস্থলি এটাকে হজম করতে সুস্থ থাকে সুস্থ থাকে আর এভাবে খেলে মানুষ পরিতৃপ্ত হয় রাইট ঠিক আছে অতপর কি বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লু আলিয়া চেটে নিতেন কিভাবে চেটে নিতেন তিন আঙুল প্রথমে তিনি মধ্যমা আঙুল চাটতেন আল্লাহ রসুল অতপর শাহাদাতের আঙুল তর্জনী আঙুল অতপর বৃদ্ধাঙ্গুলে চাটতেন আর প্রত্যেকটা আঙ্গুল তিন ভাব তিনবার করে চাটতেন আর এমন ভাবে চাটতেন তিনি চেটে নিতেন যে আঙুলগুলো লাল হয়ে যেত লাল হয়ে যেত আচ্ছা এই আঙ্গুল চাটার মধ্যে কি রয়েছে এখন কেউ বলে ভদ্রতা যদি শিখতে হয় তাহলে আল্লাহ রসুলের কাছে শিখতে হয় কারণ আল্লাহ রসুলের চেয়ে ভদ্র কে ছিল দুনিয়াতে কে আছে আর কে হতে পারে হতে পারবে আ অমায়িক বিনয় ভদ্রতা মার্জিত কে হতে পারে আল্লাহ রসুলের চেয়ে আল্লাহ আল্লাহ রসুল কেন চেটে খেতেন এই সমস্ত কিছু আমাদের কল্যাণের জন্য কি কল্যাণ এই আঙুল চেটে খেলে এই আমাদের যে কণ্ঠনালী আছে এখান থেকে এমন একটা পদার্থ বের হয় পিচ্ছিল পদার্থ যেটাকে এনজাইম বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায় এই এনজাইমটা পেটে গিয়ে পাকস্থলীর মধ্যে ওই খাবারটাকে ওই খাবারটাকে রেচন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত হজম করতে সাহায্য করে ওই এনজাইমটা লালাটা ঠিক আছে তো এটা মেডিকেল সায়েন্সও এখন বলছে জি জি তো এখন এর মধ্যে আমি কি দেখলাম যে এর মধ্যে মানে গেঁয়ো লোকের ভাব এর মধ্যে ব্যাকডেটেড এর মধ্যে অশিক্ষিত এর মধ্যে মূর্খতা আপনি দেখতে থাকুন আপনি কল্যাণ থেকে বঞ্চিত হতে বিমুখ হতে থাকুন আমি কল্যাণ অর্জন করব আমি পরিতৃপ্ত হব কেন আমার রসুল বলেছে তদ্রুপ প্লেট চেটে খাওয়া জি প্লেট চেটে খাওয়া আর প্লেটের মধ্যে কোন খাবারের অংশে বরকত রয়েছে আমরা জানি না জানি না তাই আল্লাহ রসুল বলেছেন যে খাবারটাকে সুন্দরভাবে খাওয়া এবং খাবারের শেষে বারাকাত রয়েছে এটাও তিনি বলেছেন কাজেই তিনি এটাও নিষেধ করেছেন যে ততক্ষণ পর্যন্ত যেন দস্তরখান থেকে প্লেট তুলে নিয়ে আনা হয় বাসন তুলে নিয়ে আনা হয় যতক্ষণ পর্যন্ত খাবার অবশিষ্ট থাকে এখন আমি যদি প্লেট প্লেট ভর্তি ভর্তি খাবার খাবার খেয়ে নিয়ে নিই তাহলে নিঃসন্দেহে সেই খাবার আমি খেতে পারবো না এক সময় সেই খাবারটা কি হয়ে যাবে উচ্ছিষ্ট হয়ে যাবে আর কারো উচ্ছিষ্ট খাবার সহজে কেউ খেতে চায় না তখন এই খাবারের ঠিকানা কোথায় হবে ডাস্টবিন তো কাজেই এই যে বারাকাত রয়েছে আমি যদি লাভ করতে চাই আমি যদি পরিতৃপ্ত হতে চাই তাহলে আমাকে চেটে খেতে হবে প্লেট চেটে খেতে হবে এখন কেউ আমাকে ব্যাকডেটেড বলুক কেউ আমাকে গাইনিয়া বলুক কেউ ইট দ্যাট ডাজেন্ট ম্যাটার আই ডোন্ট কেয়ার আমার কিছু তাতে আসে যায় না আমি পালন করব রাইট রাইট আল্লাহ তাবারক তালা সুন্নত মোতাবেক আমাদেরকে খাবার খাওয়ার সে তৌফিক দিক মায়েশা সিদ্দিকার অধিকার তা আয়লা আনহা থেকে একটি হাদিসে মোবারক মতো তিনি বলেন হুজুর সাল্লা সাল্লাম খাবারের পরে প্লেটকে এমনভাবে চারতেন যদি সেই প্লেটটা অনেকগুলো প্লেটের মধ্যে রাখা হয় একসাথে রাখা হয় তারপরেও আমি ওই প্লেটটা খুঁজে বের করতে পারবো যেটাতে হুজুর সাল্লাম জি যেটাতে আহার করেছেন কেননা এমনভাবে পরিষ্কার এমনভাবে সেটাকে যেটা খেয়ে নিতেন এবং প্লেট ধুয়ে পানি পান করারও কিন্তু আমরা ছোটোবেলাতে দেখেছি খুব সুন্দর প্রচলন ছিল

পানি পান করছেন না তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন আচ্ছা তিনি জনে জনে কতজনকে বলবেন যে এইভাবে খাও এইভাবে খাও তিনি পানির অবশিষ্ট অংশটুকু পর্যন্ত তিনি খেতে থাকেন এটা মানে ঝেড়ে খেতে থাকেন যাতে পড়তে থাকে তো হুজুর সাল্লাহ আহ কেমন ব্যক্তিত্ব ছিলেন তার আর কেমন কেমন একজন মহান ব্যক্তি ছিলেন ওই জমানার বড় বড় বাচ্চারাও কিন্তু হুজুর সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটা কাজের প্রশংসা করেছেন ওই জমানার বড় বড় ওই জমানাতে পৃথিবীর বড় বড় বাচ্চারা হুজুর সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা বিষয় নিয়েই তারা ভাবতেন চিন্তা করতেন এবং প্রত্যেকটা বিষয় প্রশংসা করেছেন ওই যে রফিক বে যেটা বলেন কি আঙ্গুলকে চেটে খাওয়া এটা তো সেই সাড়ে চোদ্দোশো বছর আগের কথা তাই না চোদ্দোশো পনেরোশো বছর পনেরোশো বছরের আগের কথা তখন তো না কোনো সায়েন্স এটা নিয়ে ভাবছে যে এটা কোন বিষয় মুসলমানদের মধ্যে যে খাবারের পরে আঙ্গুলকে চেটে খাওয়া দিন যায় দিন যায় যখন এগুলো সায়েন্স বা বিজ্ঞানিক এদের কাছে পৌঁছলো তারাও জানতে চেষ্টা করলো যে এমন কি আছে এর মধ্যে যে খাবারের পরে আঙ্গুল চেটে খাওয়া এখন তারা নিজেরাও বর্ণনা করছে যে মুসলমানদের এই কাজের মধ্যে এই বরকত আছে মুসলমানদের এই কাজের মধ্যে হিকমত আছে আমরা অজু করি অজুর ব্যাপারে অনেক কিতাবের মধ্যে লেখালেখি চলছে বা হচ্ছে এর আগেও লেখছে মানুষ যে এর মধ্যে যে কয়েকটা বিষয় সায়েন্সের আছে ঘাড় মাসেও করা এগুলো মেসোয়াক করা মেসোয়াক ধরার যে সিস্টেম হুজুর সাল্লি সাল্লাম দেখিয়ে দিয়েছেন এই একটা বিষয় যে উপরে আঙ্গুল মেসোয়াকের উপরে তিন আঙ্গুল নিচে দুই আঙ্গুল এভাবে রেখে যে মেসওয়াক করার পদ্ধতি হুজুর সাল্লি সাল্লাম দিয়েছেন এটাও সায়েন্স এখন বের করে যে এটা করার কারণে মানুষের ব্রেন শক্তিটা মজবুত থাকে ভালো থাকে যাই হোক যে মেরুদণ্ড রয়েছে জি 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 এখানে এক ধরনের পদার্থ এখান থেকে নিঃসৃত হয় হ্যাঁ যে পদার্থটা নিঃসৃত হওয়ার কারণে কখনো ওই লোক মানে মেরুদণ্ডের ব্যথা অনুভব করবে না এবং কখনো ওই লোকের মাথা মানে এখান থেকেই তো মেরুদণ্ড সবকিছু সাইনোসাইটিস হবে না মাথা ব্যথা করবে না আল্লাহ হকবার ছিলাম আমরা খাবারের বরকত নিয়ে আলোচনা তো দর্শক এগুলো জানার একটা বিষয় শেষ কিছু কথা মোতালিফ ভাই থেকে শুনি এরপর অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে আজকের জি আমরা বরকত লাভের বিষয়ে শুনছিলাম অত্যন্ত চমৎকার আলোচনা আমিও শুনছিলাম তো বরকত লাভের জন্য হুজুর সাল্লিয়াম ইসলামের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোর দিকে আমরা থাকি না বা আমরা ভাবি যে এর সাথে খাবারের আবার কিসের বরকত রয়েছে এর মধ্যে থেকে একটি হচ্ছে যে হুজুর সাল্লিয় সাল্লাম বলেছেন যে তোমরা যদি কেউ চাও খাবারের মধ্যে বরকত চাও এবং দীর্ঘায়ু চাও তাহলে তোমরা আত্মীয়দাস যে সম্পর্ক রয়েছে সেটা সর্বদা অক্ষুণ্ণ রাখবে কখনও আত্মীয়তার সম্পর্ক ভেঙে দেবে না তো যদি এই কাজটা করা হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হয় সবার সাথে যেভাবে রাখতে বলা হয়েছে কোরআনে পাখির মধ্যেও আদেশ দেওয়া হয়েছে তো এর মাধ্যমে হচ্ছে জীবিকায় রিজিকের মধ্যে বরকত পাওয়া যাবে খাবারে বরকত পাওয়া যাবে এবং দীর্ঘায়ু নসিব হবে আল্লাহ তালা চাইলে আরও একটি বিষয় রয়েছে যে কেনাবেচার মধ্যে বারবার যে বিষয়টি উঠে আসছে যে যে বরকত রয়েছে যখন তোমরা কেনা বেচা করো তো এর মধ্যে যে গোপন ত্রুটি রয়েছে কাপড়ের যে বিষয়গুলো রয়েছে এটি সম্পূর্ণ প্রকাশ করে দেবে এবং সত্য বলো তাহলে বরকত বাড়িয়ে দেওয়া হবে আর যদি কাপড়ের দুশ ত্রুটি সেটা লুকিয়ে রাখো এবং মিথ্যা বলো তাহলে বরকত উঠিয়ে নেওয়া ধোকা দিতে ঢুকে তো এটাও খাবারের সাথে রিলেটেড কারণ ব্যবসার মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ সবকিছু হয়ে থাকে এবং কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলি বলেছেন যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমরা সালাম প্রদান করো সালাম প্রদান করার কারণে তোমার ও তোমার পরিবারের মধ্যে বরকত প্রদান করা হবে তিনটা বিষয় আমরা জানলাম যেগুলো আসলে মনে করি যে হয়তো ডাইরেক্ট খাবারের সাথে সম্পৃক্ত না কিন্তু এগুলো করার কারণে খাবারের মধ্যে আল্লাহ তারা বরকত দান করেন আরো একটি বিষয় হচ্ছে যে হাদিসের মধ্যে এসেছে যে এটা টেলিথনের সময় আপনি বললেন যে তো হাদিসের মধ্যে এসেছে যে তোমরা খরচ করো তোমরা ব্যয় করো তোমাদের জন্য ব্যয় করা হবে তো তোমরা ব্যয় করো তোমাদের জন্য ব্যয় করা হবে এর যে ব্যাখ্যায় বলা হয়েছে যে তোমাদের জন্য ব্যয় করা হবে আল্লাহ তালা তোমাদেরকে প্রাচুর্যতা দান করবে জীবিকায় বরকত দান করবে তো আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন আমি যে ঘরে উঠা বসায় মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আর যে খাবারের যে পন্থা তো আলোচনা করছিলেন আঙ্গুল চাটার বিষয়ে আঙ্গুল চাটাটাই যদি বলি আমি এখান থেকে স্টার্ট করব। যে আল্লাহ রসুল সাল্লিয়াম বলেন যে তোমরা খাবারের পর তোমাদের যে খাবারের পাত্র আছে বা আঙ্গুল রয়েছে সেগুলো চেটে খাও আর যদি এই কাজটি করো তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়া ও পরিতৃপ্ত দান করবেন বলেছেন যে বরকতের মধ্যে পরিতৃপ্তি পাওয়া জি তো যখন এই কাজটি আমরা করবো তাহলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ আমাদেরকে পরিতৃপ্তি দান করবেন অন্য এক বর্ণনা এসেছে যে যে খাবারের পাত্র বা আঙ্গুল চেটে খেলে আল্লাহ তালা তাকে তার পেটকে কখনো অপরিপূর্ণ রাখবেন না সর্বত পরিপূর্ণ রাখবেন তো এর ব্যাখ্যার মধ্যেও বলা হয়েছে যে পরিপূর্ণ রাখার অর্থ হচ্ছে সে দুনিয়া কখনও ক্ষুধার্ত থাকবে না কে আমাদের সংগঠিত হবে সে সেদিন তো মানুষ ক্ষুধার জ্বালায় এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে তো সেদিনও সে ক্ষুধার্ত থাকবে না এমনকি সে জাহান নামে যাবে না তো জাহান নামে না যাওয়ার কারণ হচ্ছে বলা হয় যে যে ব্যক্তি আঙুল চেটে খাবে এবং খাবারের পাত্র চেটে খাবে তো এর ব্যাখ্যায় বলা হচ্ছে জাহান নামে কেন যাবে না এর সাথে হিকমত কি বলা হচ্ছে জাহান নামে যাবে

তারপর হচ্ছে দোস্তরখানা বিছাতেন খাবার এসলে তিন আঙ্গুলে খাবার খেতেন আস্তে আস্তে খেতেন এমনকি কিতাবের মধ্যে এসেছে যে যখন তোমরা খাবার খাও তখন তোমরা পরস্পর সম্মিলিতভাবে খাবার খাও একত্রিত খাবার খাও এবং আঙ্গুলগুলো চেড়ে খাও তো বলা হয়েছে এর মাধ্যমে কল্যাণ ও বরকত লাভ হবে কল্যাণ ও বরকত এর মাধ্যমে লাভ হবে তো আল্লাহর সাল্লাহ আল জীবনের মধ্যে দেখেছি যে যখন পরিবার নিয়ে খাবার খেতেন সাহাবাহিক যখন দাওয়াত করা হচ্ছে তিনি সম্ভব হলে আর কয়েকজনকে নিয়ে যেতেন যে সবাই যেন একসাথে খাবার খাও এটাও আল্লাহ কিছু আলাদা আত্মকেন্দ্রিক হয়ে গেছে সব কিছুতে আত্মকেন্দ্রিক তো সবাইকে পরিবার যারা একা খেতে একা থাকতে একা বসবাস করতে জানি কেন মানুষ এখন এটাকে প্রিয় বানিয়ে নিয়েছে একা থাকতে যারা গুণা থেকে বাঁচতে পারে তাদের জন্য তো মোবারকবাদ একা থাকলে গুণা থেকে যারা বাঁচতে পারে একা থাকার কারণে তার ইবাদতটা বাড়ে হ্যাঁ আর যদি কোনো ব্যক্তি গুনা থেকে বাঁচতে না পারে একা থাকার কারণে তবে তার একা থাকাই উচিত না নিষেধ করা হয়েছে হজত নিষেধ করছেন তাদেরকে একা থাকার ব্যাপারে এখন এই একা থাকা একাকৃত্বকে ভালোবাসতে গিয়ে খাবারটাও একা খেতে চায় থাকাটাও একা বেছে নিয়েছে এই একাকৃত্বটা আপনার জন্য কতটুকু ভালো যদি আমরা গুনা এবং নেকির দিকে দেখি মা আমরা এটা প্রায় সময় শুনি কিন্তু একা থাকার কারণে মানুষের মস্তিষ্ক গুনাহের দিকে ধাবিত হয় খারাপ চিন্তা ভাবনা মানুষের মাঝে আসা কেননা কেউ নেই এখন পাশে আর খাবারের যে বিষয়টা আছে একা খাওয়ার মধ্যে তৃপ্তি কোথায় তৃপ্তি আছে তৃপ্তি নাই ছোটোবেলায় হয়তো বা আপনারও মনে আছে স্কুল থেকে ফিরে ঘরে এসে যখন দেখতেন না ঘরের মানুষ সবাই খেয়ে নিয়েছে তার কারণ আপনার স্কুল বা মাদ্রাসা ছুটি হয় চারটায় ঘরের মানুষ তো চারটা পর্যন্ত বসে থাকবে না যখন আপনি এত লেট করে বাসায় আসতেন আর বাসায় এসে দেখতেন মা বাবা ঘরের অন্য সদস্যরা খাবার খেয়ে নিয়েছে তখন আপনার মন খারাপ হয়ে যেত কেন সবাই খেয়ে নিয়েছে আমি এখন একা খাবো ইসলাম এত চমৎকার না ইসলাম তো এমনি বলা হয় না ইসলাম ইস কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিভাবে খাবার খেতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখি আপনার হেলান দিয়ে খাবার না খাওয়ার ব্যাপারে বলা হয়েছে আবার বলা হচ্ছে খাবার কিভাবে খেতে বসতে হবে সেই খাবার খাওয়া কেন আর সেটার হিকমত বর্ণনা করা হয়েছে চিবিয়ে ভালোভাবে খাবার ব্যাপারে বলা হয় তারপরে হচ্ছে গরম গরম আমরা খাবার পছন্দ করি যে বাষ্প উঠছে সেই খাবার নিষাদ করা হয়েছে কেন নিষাদ করা হয়েছে সেটা এখন সায়েন্স বলছে যে গরম একদম বাষ্প উঠছে তো সেই খাবারকেও নিষেধ করা হয়েছে কতটুকু গরম থাকা অবস্থায় খাবার খেলে মানুষের শরীরের জন্য ভালো হবে সেটাও ইসলাম আমাদেরকে বলেছে তো আমাদের উচিত যে খাবারের যেমন আদব রয়েছে খাবার কিভাবে খেলে এর বরকত উপার্জন হবে শুরু থেকে খাবার উপার্জন থেকে জীবিকা উপার্জন থেকে শুরু করে এবং খাবার আহার করা পর্যন্ত এবং এরপরে খাবার খাওয়ার পরও কিছু পদ্ধতি কাজগুলো আছে রয়েছে আল্লাহ আমাদের একটু বলবো আপনি যদি শেষ করতে যে এই যে খাবারের শেষে আমরা তো এটা বলবো না যে আমি যেটা বুঝে আসছে ইসলাম যা বলে তাই হবে। এখন আমি যতটুকু বুঝলাম ততটুকু মানব বাকিটা বুঝে আসলো না আমি মানবো না এর নাম তো ইসলাম না তো এই যে প্লেট যে চেটে খাওয়ার যে বিষয়টা আসছে এখানে দেখেন আপনি ইবনে মাজার শরীফের হাদিসের মধ্যে আসছে হজরত নুবাইশার তালী আহ বলেন যে আল্লাহ নবী সাল্লিব আলী আসাল্লাম করেন যে খাওয়ার পর থালা চেটে নেবে ওই থালা ওই প্লেট ওই বাসন তার জন্য ইস্তেকফার অর্থাৎ ক্ষমা ক্ষমার ক্ষমা প্রার্থনা করবে আচ্ছা এটাও প্রশ্ন জাগে মানুষ তো বস্তুবাদী তো এখন বস্তুতে বাস্তবিকতাই মানুষ বিশ্বাস থালাও কি কখনো ক্ষমা চাইতে পারে আল্লাহ প্লেটও কি কখনো ক্ষমা চাই আল্লাহর রসুল যেটা বলছেন সেটা সত্য বুঝে না আসলেও সত্য ঠিক আছে না জড় বস্তু কখনো কথা বলতে পারে পারে না তো থালা মাকফিরাত করতে থাকে আচ্ছা কঞ্জুল মালের মধ্যে এসেছে এক বর্ণনায় যে ওই থালা এই বলে প্রার্থনা করে যে হে আল্লাহ যে আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করলো তাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করলো মির আদ কিতাবের মধ্যে লিখেছেন যে খাবারের উচ্ছিষ্ট বা খাবারের অবশিষ্ট যে অংশ থাকে সেটা যদি প্লেটে থেকে যায় তো সেটার মধ্যে শয়তান কি হয়ে যায় সেটা চাটতে শুরু করে দেয় হুম তো এই জন্য প্লেট তাকে দোয়া করে যে আল্লাহ যে আমাকে শয়তান থেকে হেফাজত করলো তুমি তাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ কবুল করে এই যে বিষয়গুলো এগুলো কেন ইসলাম বলে যে মানতে কেন এই ধর্মীয় অনুশাসন গুলো বলে মানতে কারণ এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে অবশ্যই আমাদের জন্য এর মধ্যে সুরক্ষা রয়েছে আমাদের জন্য এর মধ্যে বারাকাত রয়েছে সুবাহান আল্লাহ হামদি আল্লাহ তাবারক তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক এই বিষয়গুলো আরও বিস্তারিত জানার জন্য মাক্তাবতুল মদিনায় চমৎকার একটি কিতাব আছে খাবারের আর ও আদব কিতাবটি রয়েছে মাকতাবাতুল মদিনায় এটা আপনি ওয়েবসাইটও পাবেন সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন বা আপনি যদি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে চান সেখান থেকে সংগ্রহ করতে পারেন ঘরে রাখুন খাবারের পদ্ধতি সম্পর্কে জানুন রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে খাবার খেয়েছেন ইসলাম কিভাবে খাবার খেতে বলে এই বিষয়গুলো আপনি জানার চেষ্টা করুন আল্লাহ সাল্লাহালা আপনারও খাবারে বরকত অবশ্যই লাভ হবে যখন আপনি জেনে আমল করতে পারবেন আল্লাহ চায় আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হবো দর্শক শ্রোতা